মেহন চৌধুরী স্নেহা জানতেছেন সন্তান লাভের আমলটা বলেন। সন্তান লাভের জন্য কয়েকটা দোয়া আছে, একটা দোয়া বলছি রব্বি হাবলি মিনাস সলিহীন, বেশি বেশি পড়বেন রব্বি হাবলি মিনাস সলিহীন, আরও অনেকগুলো দোয়া আছে, এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে দেখে নেবেন। এরপরে এমডি শওকত হোসেন জানতেছেন নামাজে তাশাহুদ পড়ার সময় তাশাহুদ আঙ্গুল একবার নাকি বারবার নাড়ানো সুন্নাত? তাশাহুদ পড়ার সময় আঙ্গুল উঠানো এবং নামানো এটা হলো সুন্নাত, বারবার নাড়ানোকে অনেক ওলামায়ে কেরাম সুন্নাহ মনে করেন, আমরা সেটাকে সঠিক মনে করি না। হাদিসে নাড়ানোর কথা বলা আছে কিন্তু নাড়ানো মানে উঠানো এবং নামানো, এটাই নাড়ানো বলতে আমরা বুঝি। সারাক্ষণ নাড়াতে থাকে, হাদিসে আছে এটা নাড়ানোটা শয়তানের উপরে লোহার আঘাতের মতো, এই নাড়ানো মানে উঠানো এবং নামানো এটাকে আমরা বুঝি। আর সারাক্ষণ নাড়াতে থাকা এটা আমরা এখানে সঠিক মনে করি না, এই বুঝটাকে হাদিস থেকে যারা এটা বুঝেছেন এটা সঠিক মনে করি না। এর কারণ হলো বেশিরভাগ হাদিসই ইউশিরু এসেছে, অর্থাৎ আপনার তাশাহুদের সময় আঙুল দিয়ে ইশারা করতে হবে, তাছাড়া আঙুলটা কেন উঠাতে হয়, আমরা মুখে সাক্ষ্য দিচ্ছি আঙুল উঠিয়ে সেই সাক্ষ্যটাকে মুখের সাক্ষ্যটাকে হাতের সাথে আমরা মেলাচ্ছি, যার কারণে হাত উঠিয়ে সাক্ষ্য দেওয়া মূলত, তো নাড়াতে থাকলে তো সাক্ষ্য দেওয়া হয় না আসলে বিষয়টা। তো একে তো হাদিসের ভাষ্যগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে ইশারা করতে বলা হয়েছে আর নাড়াতে থাকলে ইশারা হয় না, দ্বিতীয়ত একটা সাক্ষ্য দেওয়া মুখের সাক্ষ্যের সাথে হাতের সাক্ষর মিলানোর জন্য উঠাইতে বলা হয়েছে, এটাই হলো উঠানোর কারণ, তো নাড়াতে থাকলে সেটা হয় না। আর তৃতীয়ত নাড়ানোর ঘরে যে হাদিস রয়েছে সেটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে উঠানো এবং নামানো এটাই নাড়ানো, তাহলে সবগুলোকে সামনে রাখলে উঠানো এবং তাশাহুদ শেষ করে এটাকে নামানো এটাকে আমরা অধিকতর শুদ্ধ মনে করছি। যদিও অনেক ওলামায়ে কেরামের মতে যতক্ষণ আপনি বসে থাকবেন হালকা হালকা করে নাড়াতে থাকবেন এর নাড়ানোটা শয়তানের জন্য আঘাতের মতো হাদিসে রয়েছে, সেটাকে এসে তারা সেই ব্যাখ্যাটাকে নিয়েছেন, অতএব তাদেরটাকে আমি ভুল বলছি না কিন্তু আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেটাই শুধুমাত্র বলেছি। এরপরে জাহিদুল রাকিব আপনি জানতে চেয়েছেন ঘরে ইসলামিক আয়াত রেখে সেগুলো বিপদ অমঙ্গল থেকে দূরে রাখে এমন ভাবা জায়েজ হবে কিনা? আয়াতে বিপদ থেকে দূরে রাখে এটা মনে করার কোনো কারণ নাই, তবে হ্যাঁ কিছু আয়াত আছে যেগুলো পড়লে, যেমন আয়াতুল কুরসি পাঠ করলে বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেন, হেফাজত করেন, অতএব এইটা মনে করাতে কোনো অসুবিধা নেই যে এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন এবং রক্ষা করেন, এর মাধ্যমে আল্লাহ রক্ষা করেন এটি মনে করাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই আয়াতে আমাকে রক্ষা করে দিবে বিষয়টা এরকম মনে করা উচিত না।